পাঁচমিশালি রান্নাঘরে চা পর্বে আজকের নিবেদন মশলাদার লেবু চা। রেসিপিটি আপনারা দেখতে থাকুন, প্লিজ স্কিপ না করে পুরোটা দেখবেন ভিডিওটা, কারণ ভিডিওর লাস্টের দিকে আমি একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস অ্যাড করেছি যা এই চায়ের স্বাদকে অনেক গুণ বাড়িয়ে দেবে। এটা খেতে খুব টেস্টি এবং হজমের পক্ষেও ভালো, অনেকেই দুধ দিয়ে চাটা সহ্য করতে পারে না, কিন্তু লেবু চায়ের ক্ষেত্রে সে অসুবিধা নেই। এর জন্য আমি নিয়ে নিয়েছি, আমি দু কাপ চা করবো, এখানে দু কাপ জল নিয়েছি, আর দু চাকা দুধ প্রতি কাপে এক চাকা করে লেবু লাগে, ওই কারণে আমি দু চাকা এরকম লেবু নিয়ে নিয়েছি। আর এখানে একটু ঝাল ভাব আনার জন্য নিয়েছি আটটা গোলমরিচের দানা, সামান্য একটু আদা, আর এখানে আমি বড়ো টেবিল চামচে দু টেবিল চামচ চিনি নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। আমি লাস্টে একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো বন্ধুরা, যেটা এই চায়ের স্বাদকে বহুগুণ বাড়িয়ে দেবে। এখানে আমি অন্য কোনো গন্ধের ইনগ্রিডিয়েন্টস যেমন এলাচ বা কিছু তেজপাতা আমি ইউজ করবো না, কারণ তাতে লেবুর গন্ধটা কমে যাবে। প্রথমেই আমি এই গোলমরিচ আর আদাটাকে এই হামালদিস্তার মধ্যে নিয়ে থেতো করে নেব। পুরোপুরি মিহি করার দরকার নেই, হালকা একটু থেতো করে নেব। চলে এসেছি গ্যাসের কাছে, এতে আমি দিয়ে দিলাম জল ফার্স্টে, দু কাপ জল দিলাম। জলের মধ্যে আমি দিয়ে দেবো এই যে গোলমরিচ আর আদা যেটা করে রেখেছি। সেটা আমি দিয়ে দিলাম। যেহেতু এটা লিকার চা, চা পাতা খুব কম লাগে এতে বন্ধুরা। আপনারা বেশিরভাগ সিটিসি চাই ইউজ করবেন, আমি এখানে হাফ চা চামচ পরিমাণ সিটিসি চা ইউজ করলাম। দার্জিলিং চায়ের জন্য কোনো মশলা বা কিছু লাগে না, তাহলে দার্জিলিং চায়ের গন্ধ খারাপ হয়ে যায়, সে কারণে আমি এখানে সিটিসি চা ইউজ করব। এটাকে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব, এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি। মিনিট দুই মতো এটাকে একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার দু মিনিট ফোটানো হয়ে গেছে, লিকার রেডি। এই যে সুন্দর লিকার এসে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। লেবু দিয়ে কখনোই ফোটাবেন না, কারণ লেবু দিলে ফোটালে তেতো হয়ে যাবে। অফ করে দিলাম। আমি এখানে অ্যাড করে দিচ্ছি দু চাকা লেবু। লেবুর রস দিলে লিকারটা একটু হালকা হয়ে যাবে। আর বন্ধুরা, আমি বলেছিলাম একটা স্পেশাল জিনিস দেব, আমি এখানে দিয়ে দেব ডাবরের হাজমোলা, যে রেগুলার হাজমোলা যেটা হয়, সেই হাজমোলাটা এখানে আমি বড় কাপের যেহেতু চা করেছি, সে কারণে আমি এখানে ছ পিস দিয়েছি। এই যে এটাকে গুঁড়ো করেও দিতে পারেন, আবার আমি এমনি মোটামুটি হাত দিয়ে ভেঙে দেবো, আর কিছুক্ষণ অল্প একটু নেড়ে নিলেই হয়ে যাবে। এটা দিলে আর কোনো মশলার প্রয়োজন হয় না, এর মধ্যে যে মশলা থাকে সেটা অনেক গুণ বাড়িয়ে দেবে চায়ের স্বাদকে। আমরা বর্ধমান স্টেশনে একজন চাওয়ালার থেকে চা খেতাম, তার টেস্ট এতই ভালো ছিল যে ভরা পেট থাকলেও মানুষ সেই চা না খেয়ে স্টেশন পার হতো না। আমি এবার এর মধ্যে একটু বিট নুন অ্যাড করে দেবো। সামান্য বিট নুন অ্যাড করলাম, এটা আপনারা বিট নুন না থাকলে এমনি সাদা নুনও দিতে পারেন, কোনো অসুবিধা নেই।
আমার চা রেডি, দেখুন এবার আমি ছেঁকে দিচ্ছি চা। লিকার চায়ে লিকারটা লেবু যোগ করলে একটু হালকা ফেড হয়ে যায়, লিকারের টেস্ট লিকার চায়ের থেকে অনেক বেশি। দেখুন বন্ধুরা, এটা অবশ্যই বাড়িতে একবার অন্তত বানিয়ে দেখবেন। যদি যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর প্লিজ পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনটি টিপতে ভুলবেন না যেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।